এটা হচ্ছে পাণ্ডু সম্রাটের রাজকুমারী সানি লিওনি। সবাই বলে বলিউডে এর মতো ট্যালেন্ট আর কারো মধ্যে নেই। কি আশ্চর্য কথা, মনে হচ্ছে শুধু ফ্রি ফায়ার খেলে। অন্য মেয়ে দেখো, ও পিঠা বানাতে পারবে না। ঠিক আছে, মাথায় রাখবেন সে যেন শুধু ভাত রান্নায় নয়, তাতে শীতকালে পিঠা পুলিও বানাতে পারে। আর যদি সে পিঠা বানাতে না পারে তবে তার সাথে আমি বাহুবলীর বিয়ে দেব না। বাহু, তুই এমন মেয়েকে বিয়ে করবি সে যেন সব ধরনের পিঠা বানাতে পারে। তুই এমন মেয়েকে পটিয়ে বিয়ে করে নিয়ে আয়। এর অপমান আমি সহ্য করব না। না না, এসবের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ঠিক আছে, সাথে টাকলু কাটাপ্পাকেও নিয়ে যা। ঠিক আছে ম্যাডাম। টাকলু কাটাপ্পা খুব জারুয়া মাল, আমার জন্য মেয়ে পটাতে গিয়ে মেয়ের মাকেই পটিয়ে নেবে। ছি ছি ছি, কাটাপ্পার একটু স্বভাব আছে। যখন তুই বিয়ে করে নিয়ে আসবি তখন তোর বউকে বলবো পিঠা বানাতে। কেসটা তুমি ধরেই ফেলেছো, তখন আমরা সবাই মিলে পিঠা খাবো। তোমাদের সাথে আমিও যাব। A few moments later. আজকে শীতকাল, পিঠা খাওয়ার দিন, কিন্তু মালপোয়া বানাতে তো তেল লাগবে। আর সরিষার তেলের যে দাম, 100 টাকা কেজি। আমি অলরেডি খবর পেয়েছি। না না, কাজটা ঠিক হয়নি। মানে সবাই পিঠা খাবে, আমরা পিঠা খাবো না? কি আশ্চর্য কথা, আমরাও পিঠা খাবো। কিন্তু এবছর পিঠে আমরা কেউ বাড়িতে বানাবো না। এবছর পিঠে আমরা চুরি করে খাবো, মানুষের বাড়ি থেকে। কি, কে যাবে চুরি করতে? কাটাপ্পা, তুমি কি এবছর পিঠে খেতে চাও? হ্যাঁ খেতে চাই, মন শান্তি করে। তাহলে যাও, পিঠে চুরি করে নিয়ে এসো। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। না ম্যাডাম, আমি পিঠে চুরি করতে যাব না। আমি আপনার পায়ে ধরছি, আমি যদি পিঠে চুরি করতে যাই ওরা আমার টাকলু ফাটিয়ে দেবে। মরে যাবে? তাহলে মরে না, তবে মরবো। আমি আপনার কাছে হাত জোর করছি, আমি পিঠে চুরি করতে যাব না। কাটাপ্পা, তুই যদি পিঠে চুরি করতে না যাস তো আমি তোকে মদ খাওয়ার টাকা দেব না। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। नहीं ये मजाक हो रहा है। एक सेकंड यार, কয় বস্তা পিঠে চুরি করতে হবে ম্যাডাম? আমি যাচ্ছি পিঠে চুরি করতে। এবারকার আমরা সবাই মিলে চুরি করা পিঠে খাবো।